কালুরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শরীফ রোকন শরীফ রোকনুজ্জামান সে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কালুরঘাট ব্রিজের উপরে কুখ্যাত মাদক ব্যবসায়ী হানিফ এবং মহিউদ্দিন তারা অবস্থান করতেছে এবং সে সঙ্গীয় ফোর্সসহ সাথে সাথে অভিযান পরিচালনা করে 5000 পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হানিফ এবং মহিউদ্দিন এদেরকে গ্রেপ্তার করে তাদের সাথে থাকা যে মোটরসাইকেল ছিল মোটরসাইকেলটি জব্দ করে কালুরঘাট পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। সেখানে নিয়ে আসার পরে তাদেরকে থানায় প্রেরণের প্রস্তুতি নিচ্ছিল। এই মুহূর্তে এই দুই মাদক ব্যবসায়ীর যে তাদের যে সঙ্গী আছে লোকজন আছে তারা অতর্কিত হামলা চালানোর পরে তাদেরকে ওখানে তারা ফাঁড়ি ভাঙচুর করে এবং আমাদের যে পুলিশ সদস্য যারা আছে তাদেরকে আহত করে এদেরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে আসামিদেরকে এবং একটা পর্যায়ে আমাদের ফাঁড়ির ইনচার্জ রোকনুজ্জামান এবং কনস্টেবল আরও দুইজন তাদেরকে আহত করে এদেরকে ছিনিয়ে নেওয়া যায় এবং পুলিশের যে ফাঁড়ি আছে সেটি তারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। তখন পুলিশ অস্ত্রগুলি এবং পুলিশের নিজের জীবন রক্ষার্থে আত্মরক্ষার্থে পুলিশ গুলি করে ঘটনাস্থলে এরপরে তারা চলে যায় আমাদের ধৃত দুইজন আসামি ছিনতাই করে এবং পরবর্তীতে দেখা যায় যে ওখান থেকে তারা একজনকে টেনে নিয়ে যায় আহত একজনকে এবং পরে আমরা জানতে পারি যে নাজমা নামে এক মহিলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং তার নেতৃত্বে ওইখানে হিজড়া সহ একটা চক্র আছে যারা এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে। গাছ কাটি চট্টগ্রাম থেকে